হ্যালো স্টুডেন্টস আমরা কিছু পার্ট প্রিন্টিং মেকানিজম সম্পর্কে আমরা পড়েছিলাম আজকের আমরা ওই প্রিন্টিং মেকানিজমের বাকি পার্টটুকু সম্পর্কে পড়ব এবং জানবো যে কীভাবে ওগুলো কাজ করে ঠিক আছে এখন তোমাদের সামনে তোমরা দেখতে পাচ্ছ সেখানে যে কিছু আমি এখানে প্রিন্টারের ছবি রেখেছি ফার্স্ট অফ অল একটা প্রিন্টারের ছবি রেখেছি এবং পরে যেগুলো রেখেছি সেগুলো আজকে আমাদের টপিক পড়ার তো আমরা একটা একটা করে বিষয় সম্পর্কে পড়ব আর তাদের পিকচারও দেখব এবং ডিটেলে আমরা আরও জানবো যে কিভাবে সেগুলো কাজ করে ঠিক আছে ওকে তো চলো এগোনো যাক তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে এখন একটা দেখা যাচ্ছে এখানে একটা ডট ম্যাট্রিক্স প্রিন্টার রয়েছে তোমরা ডট ম্যাট্রিক্স প্রিন্টার সচরাচর দেখে থাকবে কোনো রেলওয়ে বলো হসপিটালে বলো কোনো মেডিকেল স্টোরে বলো ডট দেখে থাকবে এখন এই প্রিন্টার যা দেখছো তোমরা সামনে শুধু যে এইরকম দেখতে হবে তা না এটা একটা টিবিএস ব্র্যান্ডের প্রিন্টারের পিকচার দেওয়া আছে এখানে তুমি কেননের কোনো ব্র্যান্ডের প্রিন্টার দেখতে পারো তার দেখতে একটু আলাদা হবে বাট ওভারঅল প্রসিডিওর process of printing and maintaining maintenance এর জন্য যাবতীয় যা কিছু তোমাদের করতে হয় সব কিছুই কিন্তু কি হবে না equal আছে কোনো অসুবিধে নেই ওকে তো চলো দেখো আজকে আমরা আগের দিন আমরা যেটা পড়েছিলাম সেটা হলো এই পার্ট পর্যন্ত অর্থাৎ পেপার ফিট মোটর পর্যন্ত পড়েছিলাম এবং এই ডায়াগ্রামটা একটু আমরা অ্যানালাইজ করে বুঝে গেছিলাম পুরোটাই তো আজকে আমরা শুরু করবো রিবন কার্টিজ ঠিক আছে কার্টিজ না যে কোনো প্রিন্টার যখন প্রিন্ট করবে তার তো একটা কালি যাওয়ার জায়গা চাই যেখান থেকে কালিটা তুমি পাবে তো রিবন কার্টিজ হলো এমন একটা কার্টিজ যেটাই আমার ডটমেট্রিক প্রিন্টারের জন্য প্রয়োজনীয় ইংকটাকে সাপ্লাই দেবে ওকে মানে পেজের ওপর যখন আমি প্রিন্ট করব না তো সেই প্রিন্টের পারপাসে আমার কি করবে না সেই প্রিন্টিং পারপাসে তো আমার ইঙ্ক প্রয়োজন তো সেই ইঙ্কটাকে সাপ্লাই করবে কিন্তু আমার এই রিবন কার্টিজ ঠিক আছে এখন দেখো এই যে রিবন কার্টিজ তোমরা দেখতে পাচ্ছ এই রিবন কার্টিজের দেখো ভালো করে খেয়াল করো ফার্স্ট পিকচার যেটা দেওয়া আছে অ্যাকচুয়ালি এটা লুক লাইক মানে এইরকমই দেখতে হয় এটা অ্যাজ ইট ইজ লুক লাইক এখানে যেমন দেখাচ্ছে তেমনই অরজিনালি তুমি একটা রিবন কাটেজকে দেখতে পাবে আর দেখো যে প্লাস্টিকের একটা হার্ড বডি আছে এর মধ্যে রয়েছে যে জিনিসটা সেটা আমাদের ভে তার পরে পিকচারে দেখানো হয়েছে এটাই সেই রিবনটা যেটা ভেতরে পাকানো অবস্থায় থাকে এবং এই রিবনে প্রচুর ইঙ্ক লাগানো থাকে এবং সেই ইঙ্কটাই আমরা পরবর্তীকালে প্রিন্ট হিসাবে পাই এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে রিবনের ইঙ্কটা কিন্তু একটা ইঙ্ক ট্যাঙ্ক নামক একটা ছোট্ট স্পঞ্জের ইঙ্কের একটা আধার থাকে তার থেকেই আসে তো সেটা কোথায় থাকে না সেটাই যে প্লাস্টিক বডি আছে এই বডির ঠিক ওপর ভেতরে রাখার একটা ব্যবস্থা আছে এবং তার থেকে কালিটা চুঁয়ে চুঁয়ে আস্তে আস্তে এই তোমাদের কার্টিজটার উপরে আসে এবং কার্টিজের রিবনের উপরে আসে এবং রিবনটা যখন এইভাবে বাইরে বেরিয়ে আসে তো প্রিন্টেডের নিডিলগুলো প্রিন্টেড কি আমরা একটু পরেই পড়বো সেই নিডিলগুলো কি হয় না এই রিবনটাকে ইউজ করে এবং কালিটাকে ইউজ করে এবং আমাদের প্রিন্টিং প্রসেসটা কম্পিউটার ওকে সো আমাদের প্রিন্টিং প্রসেসটি কমপ্লিট করার জন্য এই রিবন কার্টিজ একটা কিন্তু খুবই গুড এটা ছাড়া হবে না আর যদি কোনোদিন কালি ফুরিয়ে যায় বা কালি শেষ হয়ে যায় রিবন কার্টিজের তো তার জন্য আমরা কি করতে পারি তার জন্য আমরা এই জিঙ্ক ট্যাঙ্কটা আছে সেটা বাজারে কিনতে পাওয়া যায় তো ওখান থেকে কিনে আমরা ওটাকে ম্যানেজ করতে পারি নেক্সট আসছি আমরা দেখো ক্যারিয়েজ ইউনিট স্যার হোয়াট ইজ ক্যারিয়েজ ইউনিট দেখো এখানে ফটো দেখানো হয়েছে অ্যাকচুয়ালি ক্যারিয়েজ ইউনিট মানে কি দেখো আমাদের যে প্রিন্টেড আছে না প্রিন্টেড কেমন দেখতে হয় চলো একবার দেখে নেওয়া যাক প্রিন্টেড বারবার আসছে সো এই দেখো এখানে যে প্রিন্টেড দেখতে পাচ্ছ আমাদের যে প্রিন্টেড আছে তো এই প্রিন্টেডটা কি হয় না এই প্রিন্টেডটা আমাদের কিছুটা একটা দুটো লোহার রড টাইমিং আমার দেখতে পাচ্ছ তোমরা এই বেল্টের সাহায্যে যে পুরো মুভ করে তো এই প্রসেসে কি হয় না গোটা প্রিন্টেড এবং এই ইনস্টলেশন পয়েন্ট যার উপর প্রিন্টেডটা বসানো থাকে পুরো মুভ করতে পারে এবং এদেরকে মুভ করানোর জন্য একটা মোটর থাকে যার নাম ক্যারেজ মোটর এই গোটা সিস্টেমটাকে মানে প্রিন্টেড বলো ক্যারেজ গাইড স্যাপ্ট বলো যে রড বসানো থাকে এবং নিচে ধরো যে আমাদের টাইমিং বেল্ট থাকে ওভারঅল এই সব কটাকে একসঙ্গে নিয়ে আমরা যেটা বলি সেটা হলো ইউনিট ওকে নেক্সট চলো নেক্সট আসছে আমাদের প্রিন্টেড ওকে প্রিন্টেড হোয়াট ইজ প্রিন্টেড চলো প্রিন্টেড আমরা দেখতে পাচ্ছি এখানে একটা প্রিন্টেড পিকচার দেখা যাচ্ছে এখন প্রিন্টেড হলো একটা ডিএমপি প্রিন্টারের তুমি যদি বলো ব্রেন যে ব্রেনের সাহায্য কাজ করে অ্যাকচুয়ালি ব্রেন বলাটা ভুল হবে এটা একটা মেন পার্ট ব্রেন কোনটা না লজিক বোর্ডকে আমার ব্রেন বলবো বাট প্রিন্টেড হলো মেন পার্ট যে পার্টটা আমার প্রিন্টিংয়ে কাজ করে ওকে আর এই প্রিন্টেড ওপরে খুব ছোট ছোট নিডেল থাকে ওকে নিডেলগুলোই আমাদের প্রিন্টিং এ হেল্প করে এখানে খেয়াল করো এখানে আলাদা করে একটা পিকচার দেখিয়েছি আমি যেখানে দেখানো হয়েছে যে নাইন পিন এইটিন পিন টোয়েন্টি ফোর পিন সেভেন পিন বিভিন্ন রকমের পিনের সেট আপ থাকে এই প্রিন্টেডের সামনে তো এবারে কীভাবে প্রিন্টটা হয় দেখো কাগজ যাচ্ছে কাগজ যখন যাচ্ছে খেয়াল করো ভালো করে এই প্রিন্টেডের ওপরে যে ঘোরানো অবস্থায় কয়েলটা থাকে সেই কয়েল থেকে একটা হ্যামার থ্রু প্রিন্ট প্রিন্টগুলোর উপর একটা আঘাত হয় এবং এই প্রিন্টগুলো তখন কি কী করে না এই কাগজের উপরে একটা ডটেড ইমেজ তৈরি করে যেমন এখানে একটা এসের ইমেজ ক্রিয়েট হলো আলটিমেট তো এইভাবে কি হয় না দেখো কাগজটা তো ফিক্সড আছে প্রিন্টেডটা মুভ করে করে যাচ্ছে এইভাবে একটা ইমেজ ক্রিয়েট হচ্ছে ডটেড ইমেজ সো এইভাবে প্রিন্টেড কিন্তু কাজ করছে অ্যান্ড প্রিন্টেড কত টাইপের আমরা দেখলাম নাইন পিন প্রিন্ট হতে পারে এইটিন পিন ও টোয়েন্টি ফোর পিন প্রিন্টেড হতে পারে ওকে নেক্সট আছে প্ল্যাটেন রোলার স্যার হোয়াট ইজ প্ল্যাটেন রোলার দেখো প্ল্যাটেন রোলার এখানে ইমেজ দেখানো হয়েছে প্ল্যাটেন রোলারটা কি যখন পেজটা আমার ডিএমপির ভিতরে আসছে তখন প্রিন্টিং এর জন্য তো একটা সার্ফেস দরকার যার উপরে বা যে রোলারটার উপরে দাঁড়িয়ে প্রেসের উপর প্রিন্ট হবে তো প্ল্যাটেন রোলার হলো আমার সেই রোলার যার উপরে ভরসা করে বা যার উপরে সাপোর্ট নিয়ে আমার কি হয় না প্রিন্টিং এর সম্পূর্ণ কাজটা কি হয় না কমপ্লিট হয় ওকে চলো নেক্সট আসছি আমরা নেক্সট আসছে আমাদের দেখো প্ল্যাটেন গ্যাপ অ্যাডজাস্টমেন্ট লিভার স্যার হোয়াট ইজ দিস স্যার দেখো যদি আমি দেখতে চাই প্ল্যাটিন গ্রাফ অ্যাডজাস্টমেন্ট লিভার দেখো আমার একদম ডান দিকের পিকচারে দেখানো হয়েছে দেখো এখানে খেয়াল করো একটা প্ল্যাটিন গ্রাফ অ্যাডজাস্টমেন্ট লিভার নামে দেখো একটা লিভার টাইপের রাখা আছে এটা কি করে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি না যখন ডিএমপি প্রিন্টার ইউজ করি ওর মধ্যে তো নানা রকম থিকনেসের কাগজ ইউজ করতে পারি আমরা এখন বিভিন্ন থিকনেসের কাগজের জন্য কি হয় ধরো এই প্ল্যাটিন রোলার আর প্রিন্টেডের মধ্যে গ্যাপটা তো একটা অ্যাডজাস্টমেন্ট করার ব্যাপার থাকে যদি ঠিকঠাক অ্যাডজাস্টেড হয় তাহলে পেজ কিন্তু প্রিন্ট হবে না পেজ আটকে যাবে পের জ্যাম হয়ে যাবে তো তখন এই অ্যাডজাস্টমেন্ট লিভারটাকে আমরা মুভ করিয়ে প্রিন্টেড আর প্ল্যাটেন মধ্যে মধ্যেকার যে গ্যাপটাকে কমাতে বাড়াতে পারি যাতে সিটটা যদি মোটা বা পাতলা হয় খুব ইজিলি যাতায়াত করতে পারে তো এটাই হলো আমার প্ল্যাটেন গ্যাপ অ্যাডজাস্টমেন্ট লিভারের কাজ ওকে চলো তো নেক্সট আস সেবার কি দেখো রিলিজ মেকানিজম

তো চলো এটার কি হচ্ছে দেখো দেখো আমরা যখন ডিএমপি প্রিন্টারের উপরে কাজ করি না তো এখানে দু রকমের প্রিন্টার ইনপুট করা যেতে পারে একটা তো কন্টিনিউয়াস সিট মানে যেমন তুমি রেলের টিকিট বুকিং করতে গিয়ে দেখবে যে একটা সিট যখন প্রিন্ট হয়ে বেরিয়ে যাচ্ছে অটোমেটিক্যালি আরেকটা একটা সিট এসে কি নোট পিছনে অবস্থান করছে তো এটাকে আমরা বলি কন্টিনিউয়াসলি সিট ইনপুটিং আর একটা হয় কি ধরো তুমি একটা নর্মাল এ ফোর পেপার প্রিন্ট করতে চলেছ তো সেখানে কিন্তু ডিএমপি প্রিন্টটা কি করবে একটা পেপার প্রিন্ট হয়ে যাবার পরে নেক্সট পেপারটাকে তবে ইনপুট করবে তো ওটা গেল ফার্স্ট কন্ডিশনে যেটা সেটা হলো কন্টিনিউয়াস সিট ইনপুট আর নেক্সট টাইম যেটা গেল এটা হলো সিঙ্গেল সিট ইনপুট এখন ডিএমপিতে এই মোডটাকে চেঞ্জ করা যায় ডটমেট্রিক্স প্রিন্টারে রিলিজ মেকানিজম বলে একটা লিভার আছে অনেকটাই প্ল্যাটিন গ্যাপ মেন লিভারের একদম পাশে যেমন এখানে দেখো দেখতে পাচ্ছো এইরাম পজিশনটা লিভার থাকে তো ওই লিভারটা কি করে না ওই লিভারটার সাহায্যে আমরা দুটো মোড ক্রিয়েট করতে পারি এটা হলে কি হয় আমরা ট্র্যাক ইউনিট আগের দিন পড়েছিলাম তো যখন আমি কন্টিনিউয়াস সিট নেব তখন ট্র্যাক্টর ইউনিটটা কানেক্ট হয়ে যাবে মোটরের সঙ্গে ঘুরবে এবং আমার কন্টিনিউয়াস সিড ভেতরে আসবে বাট যখন কি হবে না আমি নর্মাল একটাই সিড ইনপুট করবো সেক্ষেত্রে ট্র্যাক্টর ইউনিটটা সঙ্গে মোটরটার ওইভাবে কানেকশন হবে না যে ওটাকে কন্টিনিউয়াসলি ভেতরে নিয়ে আসতে পারে তখন ওটা ফ্রি মুভ করবে মানে মোটর দ্বারা মুভ হবে না জাস্ট ফ্রিলি মুভ করবে যাতে পেজটা ভেতরে চলে আসে সিঙ্গেল পেজ আর মাল্টিপল পেজের ক্ষেত্রে কি হয় ইনপুট বা একসঙ্গে তোমার কন্টিনিউয়াস ক্ষেত্রে কি হয় ওটার আমাদের যে 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 ইউনিটের রডটা থাকে যেটা ওরা ঘোরে তো সেই রডটা কি হয় না তোমার একটা যে পেপার ফিট মোটর থাকে ওর ওটা কন্টিনিউ ঘুরতে থাকে যাতে কন্টিনিউয়াস সিটটা ইনপুট হতে থাকে নেক্সট আসছে ক্যারিয়েজ মোটর সো গাইস এর আগে আমরা পি মোটর সম্পর্কে পড়েছি পেপার ফিট মোটর অ্যান্ড ক্যারিয়েজ মোটর এটা পেপার ফিট মোটরের একদম সেম টু সেম দেখো এখানেও একটা ক্যারিয়েজ মোটরের জন্য একটা ড্রাইভার আইসি আছে এই মোটরেরও আমার ইনপুট ভোল্টেজ টোয়েন্টি ফোর তো থার্টি ফাইভ ভোল্ট এখানেও আইসির জন্য আমাকে প্লাস ফাইভ ভোল্ট একটা ইনপুট দিতে হচ্ছে আইসির অপারেটিং ভোল্টেজ অ্যান্ড দেন আমার লজিক বোর্ড বা আয়ো বা লজিক বোর্ডের আয়ো মেন আইসি বা ওই প্রসেসার টাইপের মেন আইসি থেকে যখন আমার ডেটা ক্লক নালকমের সেন্সর থেকে সেন্স যখন এই আইসি তে আসছে তখন এই আইসি ডিটেক্ট করে 235 ভোল্ট অথবা 24 টু 35 যেটাই আমরা বলি না কেন যেটা আমাদের नीडेड ফর দা মোটর সেই মোটরের ভোল্টেজটা কোথায় করেন না সিআর মোটরে এখানে দেখো ক্যারিজ মোটরে পাঠিয়ে দিচ্ছে ওকে আর ক্যারিজ মোটর তখন কি করে না ক্যারিজ মোটরের সঙ্গে যে সব কানেক্টেড থাকে সেই সব রোলার গুলোকে এখানে রোলারের পিকচার দেওয়া আছে তো ক্যারিজ মোটর কি করে না সেখানে ক্যারিজ গাইড সাপকে মুভ করাবে টাইমিং বেল্টকে মুভ করাবে এবং এর ফলে প্রিন্টেডটাও মুভ করা কী হবে না শুরু হবে তো এইভাবে ক্যারেজ মোটরটা কি করে না আমার পুরো ফাংশনটা কমপ্লিট করে সো গাইস রিলিজিং মেকানিজমে আজকের এই পর্যন্তই আমরা জানবো নেক্সট ডেটে আমরা আবার পরে পার্ট সম্পর্কে জানবো ততক্ষণ থ্যাংক ইউ